ঝালকাঠির রাজাপুরে অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী জাতীয় নেতা শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হকের 146তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। এই উপলক্ষে শনিবার দুপুরে উপজেলার সাতুরিয়া ফারুকিয়া ফোরকানিয়া নুরানি মাদ্রাসার সভাকক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ মনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সোহাগ হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট AHM খায়রুল আলম সরফরাজ, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জিয়া হায়দার খান লিটন, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ঝালকাঠি জেলা পরিষদের সদস্য আব্দুস সোবাহান খান 1 নং সাতুরিয়া ইউনিয়ন যুবলীগের সার্বিক সহযোগিতায় সাতুরিয়া ফারুকিয়া ফোরকানিয়া নোরানি মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটি এই অনুষ্ঠান আয়োজন করেন। খান পরিবার তেমন কিছুই করে না, শিক্ষা দীক্ষা চাকরি অন্যান্য ক্ষেত্রে যখন ব্যাপক বৈষম্য হলো তখন কিন্তু তিনি আমাদের বাঙালিদের জন্য সংগ্রাম করে কিভাবে অধিকার আদায় করা যায় তিনি ছেলে বাংলা বহু সংগ্রাম করেছে। একটি কথা যখন তার নাম নেওয়া হয় তখন 1940 সালের লাহোর প্রস্তাব উঠে আসে। 1940 সালে কিন্তু তিনি লাহোর প্রস্তাব দিয়েছিলেন, তখন তো অবিভক্ত ভারতবর্ষ, তখন তিনি এমন সব যুক্তি উপস্থাপন করেছিলেন যেখানে কিন্তু বলা হয় যে স্বাধীনতার বীজ নিহিত ছিল, অর্থাৎ যেসব কথা ওই প্রস্তাবের মধ্যে ছিল তার মধ্যে এটি তিনি স্পষ্ট করেছিলেন যে ভবিষ্যতে অথবা অদূর ভবিষ্যতে এটি একটি আলাদা রাষ্ট্র হওয়ার আবশ্যক।